পূর্ব দিকে ভানুদয় হয়েছে। আরে তোরা কি বোবা হয়ে গেছিস? পূজারে চলে গেছে তো, আয় পূজা, আয় আয় আয়। আর আমি যেতে পারি না রে। আরে কতদিন বেলা হয়েছে, গাবিগুলো খুলবি না? হ্যাঁ তা তো করতেই হবে। বলি বনিদা একটা কাজ করো, আজকে না ওই গাবিগুলো আমরা নিয়ে যাব ওই ওই মাসির ফুল বাগানের দিকে। হ্যাঁ আমারও মনে হয় গাছপালা সব মরে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাঠের মধ্যে অনেক ঘাস হয়েছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। মাসির যে ফুল বাগান কিনা, হ্যাঁ ফুলের গাছগুলা মরে গেছে, ঘাস যখন বড় হয়েছে সেই মাসির ফুল বাগানেই আমরা গরু ছাড়বো। হ্যাঁ তাহলে চল 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 চল, দেরি করিস না। এই আসারাম চল, এই শোন আমার কাছে একটা কথা শোন। কি রে কুজা? কথাটা হলো এই যে, এরকম ভাবে গেলে তো হবে না, তো তোর মুখে একটা গান শুনতে চাই রে ভাই। হ্যাঁ একটা গান গান, হ্যাঁ ছোট্ট দেখ একটা বল, আর তাড়াতাড়ি করে চলে যাব। চল তাহলে চল। আমি কিন্তু কম হাঁটতে পারি, আমি কম হাঁটতে পারি। পয় আর ভাঙতে পারিস? আমি কম হাঁটতে পারি। ও কম হাঁটতে পারিস? শোন শোন বল বল, এর কথাগুলো কম বুঝা যায়। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বলতে পারে না, একে তো কুজা, কথাগুলোও তার ছোট হয়ে গেছে। হ্যাঁ রে, হ্যাঁ তোরা ঘোষের বাড়িতে জন্ম নিয়েছিস, কথা বলতে পারিস না কেন ভালো? আরে কি করবো রে ভাই, কারণ আমার তো কুজ হয়ে গেছে, আর এদিকে জিবাটাও ছোট হয়ে গেছে। চল চল। ও হাম্মা হো, প্রভাত সময়ে শচির আঙ্গিনায় গৌর হরি নাচিয়া ¡Gracias!
জাগনি তো সচি মাতা ওরে প্রেম দাতা, জাগনি তো সচি মাতা ওরে প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ও ভাত সময় আর কতদিন এভাবে আমাকে বঞ্চিত করে রাখবে, আবার আমার কি আর আগের দিন ফিরবে না? কে ডাকে রে? আমরা 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 তোমাদের কে? ওই যে তোমাদের বোনের বোনি, অনেকদিন দেখিনি, তা কেমন আছিস মাসি? হ্যাঁ বলি কি, ভরতনাথ সুখে থাক বাপ, বল বাবা। আমি গেলে ও বাবা, বল 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 মাসি, তোমাদের ওই ফুলবাগানে দিয়ে গেছিলাম কি না, ওই গাছগুলো কত মরেছিল সব, মরা খেকর দল সব, প্রতিদিন আমাকে কতদিন মাসি কি একটা পাতা ছিল না, বিশাল বড় বড় ফুল হয়েছে। সত্যি কথা? তাই এত আনন্দ সংবাদ, ভালো মন্দ কিছু খাবি মাসি? ভালো খবর যখন দিয়েছি তো খাওয়ার কি আর ইচ্ছে হয় না বল? যখন এত সুন্দর খবর দিয়েছিস তো ভালো কিছু খেতে হয়। এ ভর, হ্যাঁ এদিকে আয়, তোরা বাবা বস, আমি এক এক করে খাওয়াই। আয় বাবা। ভরত, তোকে যখন খাওয়াবি কি না, তুই তো রাস্তাতে বলছিলি তোকে খিদা লেগেছে, যা তাড়াতাড়ি খেয়ে আই, তুই খেয়ে আসবি তারপরে আমরা যাবো। হ্যাঁ তোরা বাইরে যা, আমরা দূরে থাকছি। বাইরে বাইরে যাচ্ছি। হ্যাঁ মাসি, খাবি না, খিদা লেগেছে। আচ্ছা বস বস, কি রান্না করেছ সকালবেলা? আমি ধুম পিঠা। আরে ধুম পিঠা? হ্যাঁ ধুম পিঠা না, ধুম ও ধুম পিঠা। বস বস বস, তোকে খিদা লেগেছে কি রে? যে ধুম পিঠা, আর খাবি না? না না আর খাবো না। যা বাইরে যারা আছে পাঠিয়ে দে, ধুম পিঠা খাবে। বুড়ি কত ভরত, তোর খাওয়া হয়েছে রে? হ্যাঁ চারাকে দেখতো দেখতো খাওয়া হয়েছে কিনা। আমি তো আমায় তো মাসি মেরেছে, শালা ওদেরকেও মার খাওয়াবো আমি। বাপরে বাপরে, মাসির পিঠা এই লম্বা লম্বা পিঠা খাইয়েছে। হ্যাঁ কে খাবি আগে? আমার কক্ষিদা লেগেছে। যাতারে যা, কপাটা লাগিয়ে দিচ্ছি মাসি। এত সুন্দর ফুল ফুটেছে মাসি। আরে বনি, হ্যাঁ তুই মুখটা শুকিয়ে গেছে, বস বস বস, খাবি না? খাবো। বস বস বাবা বাবা রে। হ্যাঁ মাসি, হ্যাঁ কোন পিঠা খাওয়াবো আমাকে? তুই তিল পিঠা খাবি। ও তিল পিঠা? হ্যাঁ দে মাসি, দে দে দে। না মাসি খাবো না, খাওয়া হয়ে গেছে। আর কে খাবে? কপাট খুলবো মাসি। ভরত বনিকদা শুন শুন, পিঠা খালি, পিঠাটা কেমন? তোকে ধুম পিঠা দিয়েছে না, আমাকে তিল পিঠা দিয়েছে, ভালোই তো। আমাকে যখন মেল মারলো কি না, এবার ওদেরও মার খাওয়াবো, ভালোই বলে। আসারাম শুন 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 শুন, খুব ভালো খাবার দিয়েছে, এত ভালো খাবার দিয়েছে, কত বেলা হয়েছে? আসি সাসারাম। হ্যাঁ মাসি। বস তোকে আইসকা পিঠা খাওয়াবো। সত্যি মাসি? হ্যাঁ বস বস বাবা, অনেক দিন ধরে খাওয়া খাওয়া খা খা। আর খাবো না, আর খাবো না মাসি, আর খাবো না।
কেমন দিল রে? খাবি তোরা সব বস, পারি না করতে অনেক রকম পিঠা জানতাম আগে, ঘুষি পিঠা, চর পিঠা, এই মরে গেল মা, মাগে মা জীবনটা শেষ করে দিল এরা, মরে গেল গে মা। এই ভরত, মাসির হেডলাইট আছে কি দেখতো? আছে আছে। আসারাম শুন, আসারাম আসারাম কি বলছে কি বলছে? আচ্ছা তোরা সত্যি বলছিলিস? হ্যাঁ। আচ্ছা বলতো কি কি ফুল ফুটেছে? ভ্যাটের ফুল দেখেছি বাপ জন্মে, ভ্যাটের ফুল, ভ্যাটের খই খেয়েছি আমার পিসির বাড়ি গিয়ে। গোলাপ ফুল, সূর্য ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, সব রকম ফুল ফুটেছে মাসি। চল 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 চল, আরে বনিদা ফের মারবি, শোন না শোন না, আরে চল চল চল, আরে মাসি মা। গোলাপ ফুল ফুটেছে বাগানে, কোথায় রে? চল গে মাসি দেখে আসি বাগানয়নে। গোলাপ ফুল ফুটেছে বাগানে, চল গে মাসি দেখে আসি বাগানয়নে। গোলাপ ফুল, এই দেখো মাসি, ফুল ফুটেছে, এই
এই যে কত সুন্দর ফুল, এবার দেখা যাচ্ছে কিন্তু কে কে মা তুমি আমার এই ফুল বাগানে, তুমি কে দেবী মানবী তাকে আমি বুঝতে পারি না মা। ও নাম লাও মানো, ও নাম লাও একই রে মা, আমি বড় অভাগিনী তাই 12 বছর প্রায় হতে চল, আবার এই ফুল বাগানে না ফুল হতো না আমার। কে মানবী মাসি অমন করে আমাকে প্রণাম কেন করছো? ওরে তুমি অমন করে আমাকে প্রণাম কেন করছো মাসিমা? কে তুই? আমি আমি তোকে তোকে আমি প্রণাম জানাই মা, প্রণাম জানাই মা গো মা। একি রো জ্যোতির্ময়ী ছটা আমি সব দেখতে পাচ্ছি, তোমার তোমার এই চরণ স্পর্শে আমার আমায় দে চরণ স্পর্শ করো মাসিমা, উঠো আমি বড় অভাগিনী করে আমারই প্রণামে জানিয়ে আমাকে অপরাধী করো না গো। ওরে ও ভরত, আমি কোনো দেবী দানবী নই গো মাসি, আমি তোমার বলো মাসি বলো ভক্তি বংশী করো মানবী করো না গো মানবী, না 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 না। ওরে ও ভরত মাসি দূরে থাকো দূরে, ভরত হ্যাঁ মাসি আসারা বনি বলছে আমি মানবী, মানবী যদি হয় তাহলে তো এ কর্ম সাধ্য নয়। সত্যি তো আমার ফুল বাগানে তো ফুল ফুটতো না, তার 12 বছর পরে ফুল বাগানে ফুল ফুটেছে। ওরে মা তোর কি? আমার দুঃখের কথা শুনলে তুমি সইতে পারবে না গো। দুঃখের কথা হে গো শোন রে মা, যখন আমায় মাসি বলে ডেকেছিস মায়ের মতো ভেবেছিস, যতই কষ্ট হোক মায়ের বুকে পাষাণ চাপা দিয়ে সন্তানের কথা যে শুনতে হয় রে মা। শোন মাসি শোনো শোনো ও গো মাসি, বলি যে তোমারে ওই নাই আমি বড় অভাগিনী এলাম এখানে, শোনো জান মাসি কি হয়েছে? আমি রাজকন্যা হয়েছিলাম, আমি রাজবধূ মাতা, ভাগ্যদোষে আজ পথের ভিখারিণী বিবাহের বাসরি রাতে পত্তারি গালে লাগে নিতে আমার স্বামীকে করিল নংস, মৃত স্বামী বঙ্কে লয়ে ভাসিলাম সাগরে। ওরে মা মনে মনে ভেবেছি দেবত নগরী কি স্বামীর প্রাণে ফিরিয়ে আনবো। দেবত নগরে হে মাসি, এ তো সামান্য মানবের কম্য নয়। তুমি কি বললে মাসি? তোমার এই বাগানে 12 বছর ধরে ফুল? হ্যাঁ রে 12 বছর প্রায় হতে চললো, কোনো ফুল ফুটতো না। আজ আমি বুঝেছি তোর ওই তোর চরণ স্পর্শে আমার ফুল বাগানে। ঠিকই বলেছো মাসি। এই ভরত হ্যাঁ মাসি, আজ অনেক দিন পর আমি আবার আরাধ্য দেবতার চরণে ফুলের মালা প্রণাম করো, প্রণাম করো, দেবীকে প্রণাম করো, প্রণাম করো না মা। অগাধ বিশ্বাস তোমার ওকো মাসি, আজ তোমার 12 বছর পরে যখন এই বাগানে ফুল ফুটেছে
তুমি বড় বছর ধরে বাগানের ফুল তুলতে পারোনি, বড় কষ্টে তোমার দিন যায়। দেখো না আমার স্বামীর গলার মালাটা শুকিয়ে গেছে, তুমি যদি আমায় অনুমতি দাও। এই যে দেখো জলের দিকে একটি ডাল ঝুলে পড়েছে, ওখান থেকে অনেকগুলো পুষ্প তুলে সুন্দর করে মালা গেঁথে আমি তোমায় দিব। ওরে মা, আমায় লজ্জা দিস রে মা, অনুমতি নয়, আমি তোকে দিলাম। ও মাসি বল মা, যে দেখো আমার অনেক পুষ্প তোলা হয়েছে, তুমি আসার আগে অজান্তে অনেক পুষ্প তুলেছি আমি, সুন্দর করে বিনিশে তুলে মালা গেঁথেছি, ভক্তি করেছি সুতো। আর আমার এই মন প্রাণে চুচ করে আজ মালা গন্থন করেছি গো। এই মালা তুমি নাও মাসি, আমি এই মালা বিক্রয় করলে তুমি অনেক করি পাবে। তাই করি মা দেখি দিদি ভাই, এই মালা যতদিনই থাকবে তোমারই ঘরে, বেহুলার কথা তোমাদের মনে থাকবে। বেহুলা দিদি ভাই কি কথা বলবো বলো, তোমার কি পাই এই মাসিমাইয়ের পুষ্প বাগানে পুষ্প ফুটেছে, আমরা রাখাল ভাই তো, এই দেখো এই এই অসুস্থ থাকে তা একটু ভালো করে দিলে তোমার পুজো করবো। আমি এই কুচ দিয়ে আর পথ চলতে পারে না গো মা, তাই হবে গো মা। মাসি যখন বারবার আমায় প্রণামী করছিল আমি তখনই বুঝেছিলাম মাসি হয়তো কোনো দেবীর ছবি আজ দর্শনে করেছে। তোমাদের মধ্যে যে মা মনসা কৃপা করেছে গো, একবার মনে প্রাণে ভরে মা মনসার নাম স্মরণ করো। মা মনসা বলে জয়, মা মনসা তুমি যা দিয়ে বলবে গো মা, যা দিয়ে বলবে আমি সেই দেবীর পদে পুষ্প জল নিবেদন করবো গো মা, আমি নিবেদন করবো গো মা। প্রণাম যদি করতে হয়, পুজো যদি করতে হয় সেই দেবীর করো, তোমাদের সকলের মন আশা পূর্ণ হবে গো। কথা বলতে চাই মা, বলো তো মা তুমি যাবে কোথায়? দেবতা নগরী গো মা, স্বামীর প্রাণে ফিরিয়ে আনবো আমার বড়ই আশা। তোমাকে দেখে মনে হয় তুমি একজন সুন্দর মানবিনী না কোনো দানবিনী, তাই তুমি যখন দেবতা নগরে যাবে তোমার স্বামীকে নিয়ে, তাই তো? তাই মা গো আমরা বিলম্ব আর করবো না, আমরা রাখাল এসেছিলাম, মাসিমাকে আমরা সুন্দরভাবে দেখিয়েছি তার পুষ্প বাগান, এইভাবে আমরা আশীর্বাদ করতে পারি না মা গো, তাই মাসিমা যদি আশীর্বাদই করে, মাসিমারই আশীর্বাদেই তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে, এই বলে আমরা বিদায়।